আই কার্ড লাগবে না তো? টিকিট দিয়েছে তো আমার আই কার্ড লাগবে, একবার ভেবেছিলাম আই কার্ডটা নেবো। আই কার্ডের কথা কিছু বলেছে? না, ভেবেছিলাম নিয়ে নেবো। আমি বকবো? বাবাকে মনে আছে তো একবার? কি বলে বকবে, কি বলে বকবে? যদি বলে এটাই রুলস, আইডি কার্ড ছাড়া কার্নিভালে ঢোকা যাবে না। হ্যাঁ, আমি পুরো ভিডিওটা আন্টিকে পাঠাবো দাদা, আমি পুরো ভিডিওটা আন্টিকে পাঠাবো। নমস্কার বন্ধুরা, আমি দেবশ্রী, ফান উইথ বু চ্যানেলে এটা আমার আরেকটি ব্লগ। আজকে একটা স্পেশাল ডে, আজকে আমার স্কুলে উইন্টার কার্নিভাল, আই এম সো এক্সাইটেড। আন্টি আমাদেরকে বলেছিল তিনটে টিকিট স্কুল থেকে ফ্রি পেয়ে যাবে মাম্মাম পাপা বুবুর জন্য। অ্যান্ড ইউ ক্যান ব্রিং মোর পিপলস, বাট ইউ নিড টু কালেক্ট দ্য টিকিট ফ্রম স্কুল। আন্টি আমাদের কালারফুল শুজ আর কালারফুল ড্রেস পরে যেতে বলেছিল। দিস ইজ মাই ফার্স্ট স্কুল কার্নিভাল। স্কুলে যাওয়ার টাইমিংটা আমি কোনো গার্জেনের সাথে ডিসকাস করিনি, তাই ওখানে গিয়ে বুঝতে পারলাম যে ওর ফ্রেন্ডসদের নাও পেতে পারে। সবার টাইমিং স্কুলে যাওয়ার টাইমটা এক হয় না, কার্নিভাল টাইমিং ছিল দুপুর 12টা থেকে সন্ধে 7টা অবধি, 6টা 6:30 অবধি। কিন্তু লাকিলি বুবু ওখানে গিয়ে সব ফ্রেন্ডসদের পেয়ে গেছে। স্কুলে অনেক রাইডস ছিল, টয় ট্রেন ছিল, ম্যাজিক ছিল। আমরা অনেক গেম খেলেছি আর পাপাও গেম খেলেছে, মাম্মাও খেলতে পারত কিন্তু খেলেনি। নাকে মারবে, নাকে ওটা ওদিকে কেন?
ফেরার সময় রিশতা পাইকের সাথে দেখা হয়েছে, তো আর কোনো বন্ধুদেরকে খুঁজে পাইনি। খাওয়া স্টল ছাড়া মোটামুটি সবটাই ঘোরা হয়ে গিয়েছিল। বউকে বলছি বাড়ি চ, কিন্তু ওরা বাড়ি আসতে ইচ্ছা করছে না, স্কুলেই ভালো লাগছে, কিন্তু আর কিছু করারও ছিল না। আর বেলা পড়ার সাথে সাথে ভিড়টাও কি বেড়ে গিয়েছিল। যাই হোক, ওকে অনেক ভুলিয়ে ভালিয়ে বাড়ি ফিরে আসলাম। আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আরেকটা কারণও ছিল, রাত্রেবেলা একটা বিয়ে বাড়িও যাওয়া ছিল। এই দিনে ওদের স্কুলে অনেকগুলো কম্পিটিশনও অ্যারেঞ্জ হয়েছিল, বিভিন্ন ক্লাসের জন্য বিভিন্ন রকম। ওদের ক্লাসের জন্য গোয়াজিও লাইক ছিল, তো অনেক কাজের জন্য আর সাথে পার্টিসিপেট করতে পারিনি। সন্ধেবেলায় আবার বিয়েবাড়ি অ্যাটেন্ড করে অনেক রাত্রে বাড়ি ফেরা হয়েছিল। একটু লং ডে, একটু টায়ার্ড ছিলাম সবাই, স্পেশালি বুবু, বাচ্চা তো অল্পতে টায়ার্ড হয়ে যায় ওরা। বিয়েবাড়ি গিয়ে একটু ভয় লাগছিল, পুরো অ্যারেঞ্জমেন্টটা ওপেন স্কাই ছিল, আর আমি মাথা ঢাকা দেওয়ার জন্য বুবুর কিছু নিয়ে যাইনি। যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, কথা হবে আবার পরে একটা ব্লগে। আর আমাদের ভিডিও ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। সকলকে টাটা। সকলকে টাটা।